আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের ঘূর্ণিঝড় রিমালা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করছি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান এমপি। জুনের 8 তারিখ শনিবার বিকালে উপকূলীয় রায়পুর বাগ্যের ঘাট এলাহান্নাজি বেড়িবাঁধের বাঙ্গা অংশ পরিদর্শন গিয়ে তিনি এই সময় সরকারের নতুন বাজেট দিয়ে দুর্নীতি ও নিয়ম মুক্ত সুন্দরভাবে গো টেকসই বেড়িবাঁধ নির্মাণ লাই ওয়াশিকা আয়েশা খান এমপির হস্তক্ষেপ কামনা করছি উপকূলীয় বাসী হলে আর অনিয়ম এবং দুর্নীতি মুক্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়ে অর্থ প্রতিমন্ত্রী। এছাড়া বেড়িবাঁধের হাত চলাকালীন হাজার তদারক এবং পরিদর্শন করিব বলে জানাই তিনি। এখানে এখানে যে কিছুটা অংশ এখানে যে ভাঙা আছে, আপনাদের তো বেড়িবাঁধটা ভেঙে গেছে এবং রায়পুরের বেশ কিছু আমার ভাই বোনেরা অরক্ষিত অবস্থায় ছিলেন, সেই কারণে আবার বরাদ্দ আমরা পেয়েছি। এই বরাদ্দ কাজটা কোথা থেকে কোথায় হবে সেটা আমি দেখার জন্য এসেছি আজকে, এবং ওটাই আমাকে আমার সাথে পানিন্দনগরের ইঞ্জিনিয়াররা আছেন এবং এলাকার সবাই আছেন, মানে যখন সিগন্যাল দিল তখন তো আসলে সবাই খুব আতঙ্কিত ছিল, আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছিল, আমাকে এখন তো খুব সুবিধা ভিডিও পাঠাচ্ছিল জোয়ারের কি অবস্থা, ভাঙা যেখানে ভাঙছে তখন সেখানে আমি দ্রুত ওনাদেরকে বলেছিলাম পানিন্দনগরকে কিছু পদক্ষেপ নেওয়ার জন্য। তার ফলশ্রুতিতে কিন্তু এখানে জিও ব্যাগগুলো এখন দেওয়া হচ্ছে, হ্যাঁ জিও ব্যাগগুলো বেশ কয়েকটা দেওয়া হচ্ছে, আরও 15-20 দিনের মধ্যে জিও ব্যাগ 70টার মতো দিয়ে দিবে। হ্যাঁ আপাতত এটা হচ্ছে যে সাময়িক ব্যবস্থা যাতে রায়পুরের এই এলাকার মানুষরা মানে অরক্ষিত না থাকেন। পরিদর্শনে উপস্থিত আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী, সদস্য ডাক্তার নাসিরুদ্দিন মাহমুদ, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে শাহিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি হুসাইন মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চুমকি চৌধুরী, আজিজুল হক আজিজ, মোজাম্মেল হক ও জিয়াউদ্দিন বাবলু সহ আরো বহু কেউ। ইয়ার আগে বিকাল 3টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার বাজেটের অসাগত জানাইতে যাইরে সংঘর্ষে আহত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জাভেদ এমপির অনুসারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর সাহিত্যগী অর্থ প্রতিমন্ত্রী। এই সময় তিনি আহত মান্নানের শারীরিক অবস্থার খোঁজখবর লয়। পরে রায়পুর ইউনিয়ন নির্বাচন প্রস্তুতি কমিটি কর্তৃক আয়োজিত নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মত বিনিময় অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান এমপি প্রধান অতিথির বক্তব্য রাখি। সভার সম্মানিত সভাপতি, যদিও শহীদ মূল মেম্বার এবং উপস্থিত আমাদের ফরিদুল কবির ভাই, রায়পুর ইউনিয়নের মানুষ শত প্রতিকূলতাকে আপনারা ঠেলে ফেলে দিয়ে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আপনারা 29 তারিখ পর্যন্ত আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমিও আপনাদেরকে কথা দিচ্ছি, আমি চাই এই আনোয়ারায় একটা স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠিত হোক, আমি চাই এই আনোয়ারায় একটা জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠিত হোক। কারণ মানসিক এবং শারীরিক দুভাবেই তারা নিপীড়িত হচ্ছিল, একদিকে মানসিক করুণ অবস্থা আর একদিকে বাঁধ ভাঙা বাঁধের অবস্থা, সবকিছু মিলে রায়পুরবাসী অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। তাই যখন পরিবর্তন আসলো তখন প্রথমে যে আনটাচ যে মানুষগুলো যাদের সাথে আমাদের অনেকেরই পরিচয় ছিল না। সি প্লাস চট্টগ্রাম।